এদিকে আগামী সাত দিনের মধ্যে রাজধানীতে সব ধরনের নাশকতা নির্মূল করবার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাব নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি দাবি করেন, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নাশকতা ঠেকাতে ঢাকার সব পেট্রোল পাম্প মালিকদের খোলা পেট্রোল বিক্রি না করবার নির্দেশও দেন মহানগর পুলিশ কমিশনার। এম এম বাদশার প্রতিবেদনে বিস্তারিত। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্রাবের নতুন কমিটির নেতাদের সঙ্গে ডিএমপি কমিশনারের এটি সৌজন্য বৈঠক হলেও সেখানে উঠে আসে হরতাল অবরোধে চলমান সহিংসতা ও নাশকতার বিষয়গুলো। মোটরসাইকেলে আরোহী বহন নিষিদ্ধ ও নাশকতা দমনের নামে গণগ্রেপ্তারের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ধরা হয় মহানগর পুলিশ প্রধানের কাছে। নাশকতার নামে যদি নিরীহ লোককে গ্রেপ্তার করা হয় সেটি কোনোভাবেই আমরা বরদাস্ত করব না। গাড়ি পোড়ানো ও পেট্রোল বোমা হামলা করে দুর্ধর্ষ সব নাশকতার চিত্র তুলে ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপির পরিকল্পনার কথাও জানান আসাদুজ্জামান মিয়া। জনগণের সহায়তা নিয়ে সরকারের সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই নাশকতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। তবে এসব সহিংসতা ও দুর্বৃত্তায়নের পরেও নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এম এম বাদশা, এস এ টিভি, ঢাকা।